নমস্কার আমার প্রিয় বন্ধুরা, আমি সঞ্চিতা চলে এসেছি তোমাদের সঙ্গে আরেকটি নতুন রেসিপি শেয়ার করার জন্য। বন্ধুরা, আমার এই রেসিপিগুলো ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো, নতুন বন্ধুরা হলে সাবস্ক্রাইব করতে ভুলো না, পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করে দিও যাতে এরকম নতুন নতুন রান্নার ভিডিওর নোটিফিকেশানগুলো তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। তো বন্ধুরা, পটলগুলো দেখো দুভাগ করে আমি কেটে নিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তার মধ্যে আমি লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি। এদিকে কড়াইতে 2 চামচের মতো তেল দিয়ে দিয়েছি। এদিকে বন্ধুরা, 1 চামচ কালো সর্ষে, 1 চামচ সাদা সর্ষে আলাদা করে বেটে নেব, আর পোস্ত আর কাঁচা লঙ্কাও বেটে নেব। তো এদিকে দেখো পটলগুলো আমি ভাজতে দিয়ে দিয়েছি, পটলগুলো এদিকে ভাজা হচ্ছে। তো এরকম লাল লাল করে পটলগুলোকে আমি ভেজে তুলে নিচ্ছি। পটলগুলোকে আমি তুলে নিয়েছি, ওই তেলের মধ্যে সামান্য একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমি ফোড়নে দিয়ে দেব তেজপাতা আর 1টা শুকনো লঙ্কা। আর দেখো বন্ধুরা, 1টা টমেটো কেটে রেখেছিলাম লম্বা লম্বা করে, সেই টমেটোটাও দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। তো কষানো প্রায় হয়ে গেছে, আর এদিকে যে পোস্ত আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি, সেটা দিয়েও ভালো করে একটু কষিয়ে নেব যাতে পোস্তের কাঁচা গন্ধটা না থাকে। এইবার বন্ধুরা পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর পরিমাণ মতো হলুদ দিয়ে দেব। এটা দিয়েও ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ কষানো হয়ে গেছে। তো এইবার বন্ধুরা যে সর্ষেটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। সর্ষেটা আমি একটু ছেঁকে নিয়েছি, ওর খোসাগুলো ফেলে দিয়েছি। এইভাবে রান্না করলে বন্ধুরা একদমই গ্যাস হবে না। তো আরো সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। এবার বন্ধুরা জলটা জাল ওঠার অপেক্ষা, জলটা জাল উঠে গেলেই আমি পটলগুলোকেও দিয়ে দেবো। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা জলটায় জাল উঠে গেছে, এবার আমি পটলগুলোকে দিয়ে দিচ্ছি। পটলগুলোকে দিয়েও ভালো করে একটু নেড়ে দিচ্ছি, আর এর মধ্যে 3টে কাঁচা লঙ্কা দিয়ে দেব। এইবার আমি গ্যাসটা স্লো করে ঢেকে দিচ্ছি, কারণ বন্ধুরা পটলগুলো আগেই রান্না ছিল, তার জন্য 1 থেকে 2 মিনিট এইভাবে ঢেকে দিয়ে রান্না করব। তো দেখো 1 থেকে 2 মিনিট হয়ে গেছে, ঢাকনা খুলে দেখে নিচ্ছি একদম রেডি হয়ে গেছে। গ্যাসটা আমি জোরে করে দিয়েছি। তো এবার উপর থেকে আমি কাঁচা সর্ষের তেল দিচ্ছি, যেহেতু বন্ধুরা এটা সর্ষে পোস্ত বাটা, তার জন্য উপর থেকে কাঁচা সর্ষের তেল দিলেই খুব টেস্টি লাগবে। তো কাঁচা সর্ষের তেল দিয়ে সমস্তটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। দারুণ কালার হয়েছিল বন্ধুরা, খেতেও অপূর্ব হয়েছিল। একবার তোমরা এভাবে বানিয়ে খেয়ে দেখতে পারো, আশা করি খুব ভালো লাগবে। তো এবার গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি, এবার এটাকে আমি নামিয়ে নেব। দুপুরবেলা ভাতের সঙ্গে বন্ধুরা একদম জাস্ট জমে যাবে। তো কেমন হয়েছে কমেন্ট করে তোমরা জানিও। ভিডিওটা ভালো লাগলে 1টা লাইক দিও, আর এইভাবেই পাশে থেকো। তো বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।
আবারও কোনো নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে। টাটা বন্ধুরা।